নমস্কার দর্শক, আমি এই ডিপিআরসি হসপিটালে আর্সি 14 দিন হইল। এখানে এসে আমার আমার হিপ জয়েন্টের সমস্যা ছিল, এভিএন। আমি বর্তমানে সুস্থ। প্রথম দিকে আমার একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওটা চ্যানেল দেখে আসি। নমস্কার, আমার নাম হচ্ছে শ্রী সবুজ চন্দ্র রায়। আমার বাসা রংপুরে। আমি ডিপ্লোমা এবার শেষ করলাম। আমার বয়স হচ্ছে 22 বছর। আমি মূলত এখানে আমার হিপ জয়েন্টের প্রবলেম, হিপ জয়েন্টে ব্যথা করে, আর এটাকে নাকি এভিএন বলে। আমার এই হিপ জয়েন্টের ব্যথাটা প্রায় 1.5 বছর থেকে। এটাতে মূলত এটার কারণে আমার পড়াশোনার দিক থেকে শুধু ক্ষতিটা আনছে, কারণ আমার এর টেনশন আর এটার যে একটা মানে আমার ডক্টররা যেভাবে ভয় ভীতি দেখাইতো, পড়াশোনার মধ্যে আমার কোনো মন বসতো না। পড়াশোনার অনেক মানে যেভাবে ক্ষতি হওয়া দরকার অনেকটাই ক্ষতি হয়েছে। হাঁটাচলা করলে আমার এই যে পায়ের যে চাকা আছে এইখানে আমার ব্যথা করতো। হ্যাঁ, বাথরুম করতে গেলে একটু কষ্ট হইতো, তবে গোসল করতে তেমন কষ্ট হইতো না, কারণ আমি স্বাভাবিক বলতে একটু হাঁটতে পারতাম। তো একবার হাঁটলে শুধু ব্যথাই করতো, আর একবার যে হাঁটতে না পারতাম এমনটাও না। শোয়ার সময় তেমন কোনো ব্যথা করতো না, আমার শুধু হাঁটাহাঁটি করলেই বেশি ব্যথা করতো। প্রায় বাংলাদেশে দেখাইছিলাম 7 জন রংপুরে। এরপর আবার আমি তামিলে গেছিলাম। তামিল থেকে ওখানে 2 বার গেছি। 2 বার থেকে ওখানে ফিরে এখানে আসছি আবার। হ্যাঁ, তারা বলছিল যে এটা তোমার এভিএন রোগ, এটা জরুরি অপারেশন করতে হবে, হিপটা রিপ্লেস করতে হবে। আমি অনেক দিক থেকে করিনি, কারণ এটা করলে আমার বয়স হচ্ছে 22 বছর, এখনো ইয়ং, আর এই বয়সে এটা রিপ্লেস করলে পরে অনেক ক্ষতি। যেমন আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, ঠিকভাবে চলাফেরা করতে পারতাম না, আমার তো কোনো জব প্লেসমেন্টও ভালো হইতো না। তাহলে আমি ওটা না করা থেকে আমি 6 মাস আগ থেকে দেখি ইউটিউবে, দেখি যে আমার থেকেও যারা হাঁটতে একবারে পারে না তারাও সুস্থ হয়ে ফিরতেছে, এরকম আমি অনেক ভিডিও দেখছি। দেখার পর আমি তারপরেও এখানে আসতাম, কিন্তু আসলাম না। আমার আবার পরিবার থেকে আবার চেন্নাই যাইতে বললো। চেন্নাইয়ে গেলাম। যাওয়ার পর ওখান থেকে ডক্টর বললো যে তোমার অপারেশনই লাগবে। এরপরে আমি অপারেশন না করার ইয়েতে আবার আমি বললাম যে আমি এখন ঢাকায় ডিপিআরসি হসপিটালে যাব, ওখানে দেখি। ওখানে তো অনেক রুগী আমার থেকেও অসুস্থ, তারা যদি সুস্থ হইতে পারে আমি দেখি সুস্থ হইতে পারি কিনা। এই কারণে আমি ডিপিআরসি হসপিটালে এখানে আসছি। দর্শক, আমি তো এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলাম, নিতেছি এখন বর্তমান। আগের থেকে অনেকটুকু ভালো। আমি সিঁড়ি দিয়ে উঠানামা করতে আর আগের মতো সমস্যা হয় না, হাঁটাচলা করতেও আর আগের মতো সমস্যা হচ্ছে না। উঠবোস করা, বাথরুমে যাওয়া, গোসল করা, এগুলো আমি নিজেই করতে পারি। আগের থেকে এখন একটু ভালো, মানে আগে যেমন বসতে গেলে সমস্যা হইতো, ওঠা বসা করতে পারতাম না, এখন একটু ওঠা বসা করতে পারি, সমস্যা হয় না। এখানে যে নার্স, ফিজিওথেরাপি যারা ছিল, তারা সবাই আমার আন্তরিকতার সাথে সেবা দিয়েছেন। তাদের সেবায়, ভগবানের আশীর্বাদে আমি অনেকটুকু সুস্থ। আমি আগামীকালকে চলে যাব। আপনারা আমার জন্য সবাই প্রার্থনা করবেন যাতে আমি বাকিটা জীবন সুস্থ থাকতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।